জানতে চেয়েছেন তাহাজুতের নামাজ সর্বনিম্ন কত রাকাত কেউ তো আট টাকাত দশ টাকাত পরে আলহামদুলিল্লাহ ওসাল্লা সালামু মাবাদ সমনুর সাবুজ ভাই আল্লাহ নবী সাল্লা সাল্লাম তাহাজুত্ন নামাজ পড়েছেন এগারো রাকাত বেতের সহ আর আল্লাহর নবী যে এগারো রাকাত পড়েছেন এই তাহাজুদ নামাজ সম্পর্কে কিন্তু মা এসারা জালান হাজে হাদিসের বর্ণনা আছে এটা হলো কি যে লাহাতান তুল হিন্না হোসনিন আল্লাহ রসুল নামাজ এত লম্বা করছে এত সুন্দর করছে এই সম্পর্কে তুমি প্রশ্ন করিও না মানে দীর্ঘ সময় কিয়াম করছেন দাঁড়িয়ে রাত পড়ছেন তারপর রুকু অনেক সেজদা অনেক আল্লাহ ন নাবি সল্লাহ আল্লাহ নামাজটা তো একার রাখাত দীর্ঘ সময়ের ছিল এখন আমরা যে পরি সূরা নাচ আর ফালাক কেখলা সূরা কাউসার সবচেয়ে সোরো সূরা যদি কাউসার এটা দিয়ে যদি মানুষ সব রাখাত পড়তে পারতো তাহলে মনে হয় তাও পড়তো অনেকে তাও পড়ে না সূরা ফাতেহাতরা শুরু করে আল্লাহ এই উন্মুতের প্রতি সহজ করছেন যে সোর সোরো সূরা করে নাজিল করে দিয়ে মানুষের জন্য সহজ করে দিয়েছেন যদি বাধ্য করতেন যে সূরা বাকারা সব রাখাতেই এক রাখাতে সূরা বাকারা শেষ কর্তব্য তাহলে নামাজ তো পড়তোই না আজও পালায় কালো পালায় আর আল্লাহর সহভক্ত নউজবিল্লাহ যাই হোক তো এই হলো সংক্ষিপ্ত পরিচয় আর আরেকটা বিষয় হলো তাহাজ নামাজ ভাই ফরজ না এটা নফল শূন্যত মোয়াক্কা দাও না এটা নবীর প্রতি ফরজ ছিল কিন্তু উম্মতের জন্য এটা হলো ফজিলতের বিষয় নফল নামাজ আল্লাহনবীর সাল্লাহ হাদিসে স্পষ্ট যে যত নফল নামাজ আছে সকল নফল সালাতের মধ্যে তাহাজ তাহাজ হলো সবচেয়ে উত্তম এটা বিশেষ মোমিনদের পক্ষে সম্ভব আল্লাহর সাথে যার খাস সম্পর্ক খাস বন্ধু যারা পরকালকে বয় করে আল্লাহকে ভালোবাসে দিন ইসলামকে ভালোবাসে যারা দিন আখেরাতকে ভালোবাসে পরিষ্কার জীবন যাপন করতে চায় পরকালকে ভয় করে কবরে একা শুয়ে থাকতে হবে কবরকে ভয় করে যারা আমলনামা চিন্তা করে আমার আমল নামা বাড়ি হইতে হবে আমি জান্নাত পাইতে হবে যাহার নামে রাজা আমি সহ্য করতে পারবো না ওই সমস্ত ব্যক্তিদের রাত্রে উড়ে তা পরে পড়ে আল্লাহ কোরআন মাজিদ এই কথারই সাজদাতে বলছেন জুনু বহু মানিল মাদবতমা অমিম্মা রোজাক না হুমিন ফিকুন আল্লাহর ভয়ে এবং জান্নাতের আশায় তাদের বিছানা থেকে তাদের পার্শ্বগুলি আলাদা হয়ে যায় অন্য জায়গায় আল্লাহ বলছেন অবিলা আসারে হুমি আস্তাক ফিরুন অকলি ইলাম মিন আল্লাহ যাউন তারা রাত্রিতে ঘুমেই কম ঘুমায় অবিল আসারে হুমি আস্তাক ফিরুন এবং ওই শেষ রাতে সেহারি সময় উঠে আল্লাহর কাছে ক্ষমা চায় মাফ চায় আল্লাহ ভকবর আল্লাহ আমাদেরকে তো অফিক দান করেন আপনি তো অনেক সুন্দর সুন্দর কথা আরি তো তাহার নামাজ পড়তে পারলে ওই শূন্য মোতাবেক যদি কেউ আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শূন্য মোতাবেক এগারো রাখাত পড়তে চায় বেতের সহ তাহলে আলহামদুলিল্লাহ ভালো আর যদি এর সর্বনিম্ন দুই রাখাতেও পড়ে তাও তো রাত্রে উঠে পড়া হলো আর বেতের আপনার তিন রাখাত এমনি আট রাখাত পড়লো আর বেতের তিন রাখাত পড়লো ভালো শূন্য মোতাবেক আমল হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেভাবে পড়েছেন এখন কোনো ব্যক্তি যদি আরও বেশি পড়তে চায় তাহলেও পড়তে পারে যেহেতু একটা হাদিসের বাক্য এটাই বোঝা যাচ্ছে সলাতুল্লাহ ইলে মাস নামাজ না রাত্রির নামাজ দুই রাখাত দুই রাখাত এটা এমনি ওমর থেকে বোখারি হাদিস কিন্তু চাল্লানব্বী বলছেন লাইলে মাসনা মাসনা রাত্রি নামাজ দুই দুই রাকাত দুই রাকাত দুই রাত করে এখানে কিন্তু হাত নাই বা কোনো নির্দিষ্ট সীমা নাই তারপর হাদিসের এই ব্যক্তির সাথে কি ফাইজা খসিয়া হাদুকুমু সুবহা যখন তোমাদের কেউ সুবে সাধে হয়ে যাওয়ার ভয় করবে ফালিউতির তুসাল্লা রাকাত এন ওয়ায়দা একা রাকাত ওয়ায়দা রাখা তেন অহায়দা এক রাকাত পরবে এক রাক কেন তু তার লাহ মা কথ যা পিছনে পড়ছে তাকে বেতের বানায় দিলো অর্থাৎ বেজুর বানিয়ে দিল এইটার দ্বারাও এক রাকাত বেতের প্রমাণ করে হাদিস তো সুতরাং কেউ দুই রেগাত পড়লো চার রাখাত পড়লো সুভে সাথে হয়ে যাওয়ার বয় হয়ে গেছে বেতেটা পড়ে দিল কাছে ওই ক্ষমা আর যে সমস্ত ক্ষেত্র আছে স্থান আছে ওখানে ওই একটা স্থান যে সেই সময় দোয়া কবুল হয় শেষ রাতে আর আপনি এই কথাটিও শুনে শুনেছেন যে শেষ আল্লাহ আল্লাহর আলমের রাত্রির দুই তৃতীয় অংশ যখন চলে যায় এক তৃতীয় অংশ থাকে তখন আল্লাহ প্রথম আসমানে মানে নেমে এসে বলতে থাকেন হালমিন মুস্তাক ফিরিন কী আছে ক্ষমা প্রার্থনা করে আমার কাছে ক্ষমা চাই আমি তাকে ক্ষমা করে দেবো আর ইত্যাদি ইত্যাদি তো সুতরাং ওই রাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ওখানে দোয়া কবুল হওয়ার একটা মোক্ষম একটা গুরুত্বপূর্ণ সময় এবং ওইটা হলো খাস সময় আল্লাহ রাবুল আলম আমাদের সবাইকে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন পাচক সলাদ নফল রোজা সিয়াম এবাদুবন্দিগি এবং আল্লাহর পছন্দ নিয়ে আমলগুলি যেন আমরা আমাদের কথায় কাজে ওঠা বসায় চলা ফেরায় আমাদের জীবনের প্রতিটি সময়ে আমরা করতে পারি সেই ধরনের সুযোগ আল্লাহ আমাদের সবার জন্য করে দেন হাজর সাল্লাহ নাবিন মোহাম্মদ সালাম আলিক রমতল্লাহিদ لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء